আমি স্নেহাশিস আর আমার চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিসে আপনাদের স্বাগত। আজ আমি আলোচনা করব এই থার্ড ওয়েভের সময় করোনা রোগের যে এত কেন ভ্যারিয়েন্ট হচ্ছে সেটার সম্বন্ধে। করোনা রোগের যে পরপর পরপর এত ভ্যারিয়েন্ট এসে যাচ্ছে এর কারণ কী, অন্যান্য ভাইরাসের ক্ষেত্রেও কি এরকম হতে দেখা যায়, এবং এটা কতদিন চলতে পারে। জীবনবিজ্ঞানের অন্যান্য লেকচার্স এবং করোনা ভাইরাস সম্বন্ধে আরও ডিটেলসে জানতে আমার চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিসকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে। তাহলে করোনা ভাইরাসের এত ভ্যারিয়েন্ট কেন? প্রথমত মার্চ 2020 সময় করে ভারতে করোনা ভাইরাস যখন প্রথম হতে দেখা যায় তখন ভারত সরকার ফার্স্ট লকডাউন বা প্রথম লকডাউন অ্যানাউন্স করে বা লাগু করে। এই লাগু করার মেন কারণ কী ছিল? যাতে এই যে সংখ্যাটা বাড়তে শুরু করছে এই সংখ্যাটা বাড়তে না দেওয়া, অর্থাৎ এই এত কেস হওয়াটাকে আটকানো। এই ফার্স্ট লকডাউন হওয়া সত্ত্বেও করোনার কেস বাড়তে শুরু করে এবং বাড়তে বাড়তে একটা লেভেল অবধি পৌঁছয়, তারপর কিন্তু আবার কমে যায় এবং তখন মনে করা হয় হয়তো তাহলে লকডাউনটা কিছুটা হলেও সাকসেসফুল হয়েছে, যার জন্য আমাদের কেসেস বা আক্রান্তের সংখ্যা কমছে। এরকমভাবে বেশ কিছুটা কমতে শুরু করার পর ভারতে লকডাউন রিল্যাক্স করা হয়, অর্থাৎ আনলক শুরু করা হয়। 3-4 খেপে আনলক ভারতে ঘটানো হয়, যেটা জুন থেকে আগস্ট অবধি চলে এবং আস্তে আস্তে ভারতে আবার সব কিছু খুলতে শুরু করে। ঠিক আছে, এই সব খুলতে শুরু করার পর আবার দেখা যায় কেস কমে যাওয়ার পর আবার 2021-এর শুরুর দিক থেকে, মোটামুটি মার্চ 2021 থেকে আবার কেস বাড়তে শুরু করে এবং এবার কেস অনেক র্যাপিড ইনফেকশন হতে শুরু করে, যেটা একটা সময় এমনও দেখা যায় যেটা মোটামুটি 7 মে 2021 নাগাদ করে পার ডে 4.14 লাখ, অর্থাৎ পার ডে 4 লাখের বেশি লোক ইনফেক্টেড হতে শুরু করে। অর্থাৎ করোনা কেস কমে গিয়ে আবার বাড়তে শুরু করে। কিন্তু এটা হলো কেন? একবার যদি কমে গেল তাহলে আবার বাড়ছে কেন? এর মেন কারণ হলো এই ভ্যারিয়েন্টস। ভ্যারিয়েন্ট মানে নতুন নতুন রূপ, অর্থাৎ করোনা ভাইরাসের নতুন নতুন রূপ আসার জন্য রোগটা আবার নতুন করে রিচার্জ হচ্ছে এবং নতুন করে আবার ইনফেকশন রেটটা বাড়তে শুরু করে। এই নিউ ভ্যারিয়েন্টসগুলো তাহলে আসার কারণ কী? প্রথমত হলো এটা একটা আমরা জানি করোনা ভাইরাস জানি খুবই সিম্পল, ভাইরাসের গঠন হলো খুবই সরল বা সিম্পল, কিছুই থাকে না। থাকে কি একটা প্রোটিনের খোলস যাকে বলে ক্যাপসিড, এবং সেই ক্যাপসিড বা প্রোটিনের খোলস ঘিরে থাকে তার ভেতরে থাকা এই জেনেটিক মেটেরিয়াল, যেটাকে আমরা বলি ডিএনএ বা আরএনএ, যে কোনো এক রকমের জেনেটিক মেটেরিয়াল থাকে। যদি ডিএনএ থাকে তাহলে তাকে আমরা বলি ডিএনএ ভাইরাস, আর যদি আরএনএ থাকে তাহলে আমরা তাকে বলি আরএনএ ভাইরাস। যেরকম এই করোনা ভাইরাস হলো এক জাতীয় আরএনএ ভাইরাস। আমরা জানি আরএনএ কীরকম হয়, আরএনএ হয় একতন্ত্রী বা সিঙ্গেল স্ট্যান্ডেড, এটা একটা আরএনএ, তার মধ্যে থাকে অনেকগুলো এরকম নিউক্লিওটাইডস। নিউক্লিওটাইডগুলো কীরকম হতে পারে? AUGC ইত্যাদি অনেক নিউক্লিওটাইডস আছে। নিউক্লিওটাইড সম্বন্ধে জানতে আমার আগের ভিডিও লেকচার্স আপলোড করা আছে, এছাড়াও করোনা ভাইরাসের আরও অন্যান্য তথ্য জানতেও আমার লেকচার্সগুলো আগের নিশ্চয়ই দেখবেন। তাহলে ঠিক আছে, অনেকগুলো নিউক্লিওটাইডস মিলে তৈরি হলো একটা আরএনএ। এখন আরএনএ সবসময় খুবই মিউটেশন প্রোন, অর্থাৎ তার মধ্যে মিউটেশন বা পরিব্যক্তি হওয়ার সম্ভাবনা বেশি। এর কারণ কী? ডিএনএ হলো ডাবল স্ট্যান্ডেড বা দুটো তন্ত্রী পাশাপাশি থাকে, যেহেতু দুটো তন্ত্রী পাশাপাশি থাকে তাই মধ্যেখানে দুটো তন্ত্রীকে ভেঙে কিছু পরিবর্তন করা কঠিন, কিন্তু আরএনএ হলো একটাই তন্ত্রী তাই সেই আরএনএর মধ্যে পরিবর্তন আনা অনেক সহজ। অর্থাৎ সাধারণত আমরা যত প্যান্ডেমিক বা মহামারী দেখি সব আরএনএ ভাইরাসেরই বেশিরভাগ দেখেছি, যেরকম ইনফ্লুয়েঞ্জা যেটা স্প্যানিশ ফ্লু করেছিল 1920 সময় করে, বা কিছুদিন আগেই 2002-2004 করে SARS-CoV-1, সেটাও একটা আরএনএ ভাইরাস, সেটাও একটা করোনা ভাইরাস। তারপর আবার 2012 নাগাদ করে MERS-CoV, সেটাও একটা আরএনএ ভাইরাস, সেটাও করোনা ভাইরাস। অর্থাৎ আরএনএ ভাইরাসরাই প্রধানত মহামারী করতে দেখা যায়, তাদের মেন কারণ হলো তাদের মিউটেশন করার ক্ষমতা। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে এটা একটা আরএনএ ভাইরাস। এখন একটা ভাইরাসের প্রধান কাজ কী? একটা ভাইরাসের সবসময় প্রধান কাজ হলো নতুন কপি তৈরি করা। একটা ভাইরাস আমাদের শরীরের বাইরে কিন্তু মৃত, ওর জন্যই ভাইরাসকে জীব ও জড়র মধ্যবর্তী পর্যায় বলে। কেন? কারণ একটি ভাইরাস শরীরের বাইরে কিন্তু মৃত বা নিষ্ক্রিয়, কোনো কাজ করতে পারে না, তার কোনো একদম জড় পদার্থের মতো থাকে। যখন এই ভাইরাস আমাদের শরীরে অর্থাৎ হোস্ট অর্থাৎ গ্রাহকের মধ্যে ঢোকে,
তখন সেই শরীরের মধ্যে ঢুকে শরীরে সেই হোস্ট বা গ্রাহকের শরীরে থাকা মেশিনগুলোকে ব্যবহার করে সেই ভাইরাসটি রেপ্লিকেশন বা জেরক্সের মতো কপি বানাতে শুরু করে এবং কপি বানিয়ে অনেক কপি বানিয়ে সেই সেল থেকে ফেটে বেরিয়ে আবার অন্য সেলগুলোকে ইনফেক্ট করে, অর্থাৎ এরকমভাবে সংখ্যায় বাড়তে শুরু করে, বেশি বেশি কোষকে আক্রান্ত করে এবং আস্তে আস্তে হোস্ট বা ব্যক্তিটি এই ভাইরাসের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। যেরকম কি আমরা এখানে খুব সহজেই দেখতে পারি, এটা একটি যদি করোনা ভাইরাস ধরি, এটা হলো আমাদের দেহের কোনো কোষ বা হোস্টের কোষ, তার রিসেপ্টর বা গায়ে যে গ্রাহক থাকে তার সাথে যুক্ত হয়ে স্পাইক প্রোটিন, আমরা জানি করোনা স্পাইক প্রোটিন দিয়েই করোনা আমাদের শরীরে ঢোকে, তাহলে করোনা তার স্পাইক প্রোটিন দিয়ে সেই গ্রাহকের সাথে ইন্টারাক্ট করে বা সংস্পর্শে এসে কোষের মধ্যে ঢোকে, ঢুকে রেপ্লিকেট বা গুণিতক হারে সংখ্যায় বৃদ্ধি করে এবং 2 থেকে 4 থেকে 8 থেকে 16 এরকম করে সংখ্যায় বৃদ্ধি করে সেটা আবার ফেটে বেরিয়ে কোষ থেকে বেরিয়ে আসে, দিয়ে আবার সেই ভাইরাসগুলো আরও অন্য কোষগুলোকে আক্রান্ত করে। তাহলে এইভাবে এটাই হলো একটা ভাইরাসের, যেরকম করোনা ভাইরাসের কাজ, মেক মোর কপিস, অর্থাৎ সংখ্যায় সংখ্যায় কপি তৈরি করা। ঠিক আছে, এখন এটা এরা নিজেরা করতে পারে না, এটাও আমরা বুঝলাম। সবসময় তার কী দরকার? একটা হোস্ট বা একটা হোককে চাই যার মধ্যে গিয়ে সে এই আক্রান্তটা করতে পারবে। ঠিক আছে, এখন কি কেন তাহলে এত ভ্যারিয়েন্ট? ঠিক আছে, তাহলে একটা ভাইরাস শরীরে ঢুকছে, সংখ্যায় বৃদ্ধি করছে, আবার বেরিয়ে যাচ্ছে, আমরা তার এগেনস্টে ভ্যাকসিন নিচ্ছি সেই ভাইরাসটাকে মেরে দেওয়ার জন্য, তাহলে একবার ভ্যাকসিন নিলেই তো হয়ে গেল, ভাইরাসটা মরে গেল, বা আমরা সবাই দূরে দূরে আছি, ভাইরাসটা ছড়াচ্ছে না, তাহলে কমে গেল, তারপর আবার যখন আমরা যাবো ততদিন তো ভাইরাসটা কমে গেছে, আবার বাড়ছে কেন? তার কারণ হলো এই মিউটেশন। এখন মিউটেশন কী যদি গভীরে জানতে হয় তাহলে আমার আগের ভিডিওগুলো দেখবেন, যেখানে আমি মিউটেশনের টাইপস, কীভাবে মিউটেশন হয়, কেন মিউটেশন সাধারণত ক্ষতিকারক, এগুলো সব নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, এখানে তাহলে আমরা কী বলছি যে একটি ভাইরাস যখন একটি শরীরের মধ্যে ঢুকে সংখ্যায় বৃদ্ধি করছে, অর্থাৎ রেপ্লিকেট করছে, তখন কী হচ্ছে? আমি বলেছি ভাইরাসের মধ্যে আছে এই আরএনএ, আরএনএর মধ্যে আছে এই পরপর পরপর অনেকগুলো নিউক্লিওটাইড, এই বিভিন্ন নিউক্লিওটাইড সেট মিলে তৈরি হয় এক একটা প্রোটিন, যে প্রোটিনগুলো ভাইরাস নিজেদের কাজে ব্যবহার করে। ঠিক আছে, এখন যদি কোনো প্রোটিন পাল্টে যায় তাহলে ভাইরাসটার বাহ্যিক গঠন বা তার কার্যক্ষমতা পাল্টে গেল, অর্থাৎ সেটাই ভাইরাসটা পাল্টে গেল বা নিউ ভ্যারিয়েন্ট হয়ে গেল। এটা কি করে হতে পারে? মিউটেশনের দ্বারা। মিউটেশনের দ্বারা আমি ধরলাম যে কোনো কারণে কোনো একটা নিউক্লিওটাইড বা একাধিক নিউক্লিওটাইড পাল্টে গেল, এরকম ধরলাম এই জিটা পাল্টে সি, সিটা পাল্টে জি হয়ে গেল, বা সিটা পাল্টে এখানে এ হয়ে গেল, এরকম যদি কোনো পরিবর্তন হয় তাহলে নিউক্লিওটাইডের সজ্জা যেই পাল্টে গেল, মানে জিনটা পাল্টে গেল, মানে প্রোটিনগুলো পাল্টে গেল। এখন যেই একটি ভাইরাসের প্রোটিন পাল্টে গেল তার মানে তার গঠন এবং কাজ পাল্টে গেলেই সেটা অন্য একটি ভ্যারিয়েন্ট হয়ে গেল, ভাইরাসের একটি নতুন রূপ। এইরকমভাবে যতবার আমাদের শরীরে কোনো ভাইরাস ঢুকে রেপ্লিকেট করে, রেপ্লিকেশন করার সময় মাঝে মাঝে তারা ভুল করে, এই ভুলটাই হলো ভুল নিউক্লিওটাইড বসিয়ে ফেলে। এখন যদি একটি ভুল নিউক্লিওটাইড বসিয়ে ফেলে তাহলেই সেটা হলো একটা মিউটেশন। তাহলে মাঝে মাঝে এই রেপ্লিকেশন বা গুণিতকারে বাড়ার সময় মিউটেশন করে ফেলে, এই মিউটেশন থেকে নতুন প্রোটিন তৈরি হয় যেটা থেকে ভাইরাসটা মিউটেটেড ভাইরাস হয়ে যায়, যেটাই আমরা বলি নতুন ভ্যারিয়েন্ট। ঠিক আছে, এখন তাহলে কি মিউটেশন হলেই সেটা ক্ষতি করবে? না, সাধারণত মিউটেশন হলো যে প্রাণীটার মধ্যে হচ্ছে তার পক্ষে ক্ষতিকারক। তাহলে এটা ভাইরাসের মধ্যে মিউটেশনটা হচ্ছে, তাহলে ভাইরাসের পক্ষে এটা হার্মফুল বা ক্ষতিকারক। ঠিক আছে, কিন্তু একটি ভাইরাসের মধ্যে ক্ষতিকারক হার্মফুল মিউটেশন হলেও অনেক হার্মফুল মিউটেশনের মধ্যে মাঝে মাঝে কয়েকটা মিউটেশন হয়ে যায় যে মিউটেশনটা সেই ভাইরাসের পক্ষে ভালো, অর্থাৎ সেই মিউটেশনটা এমন প্রোটিন তৈরি করে যে মিউটেশনটা ভাইরাসটাকে আরও শক্তিশালী করে তোলে। এইরকমই যে কয়েকটা ভাইরাসের মিউটেশন শক্তিশালী হয়ে যায় সেই ভাইরাসগুলো নেচারে আরও টিকে যায় এবং তারা আরও বেশি ছড়ায়, এভাবেই এই শক্তিশালী হতে শুরু করে ভাইরাসগুলো। তাহলে কি যেরকম আমরা জানি এই আলফা ভ্যারিয়েন্ট, আলফা ভ্যারিয়েন্ট ইংল্যান্ডে বা ইউনাইটেড কিংডমসে প্রথম দেখা যায় এই সেপ্টেম্বর মাস করে 2020। কেন এই মিউটেশনটা ক্ষতিকারক? কারণ এটা আরও বেশি ছড়ায় এবং আরও বেশি রোগ সৃষ্টি করে। এটা কি এই করোনা ভাইরাসের একটি মিউটেশন থেকেই হয়েছে? অনেক মিউটেশন ক্ষতিকারক হলেও কোনো কারণে এমন একটা মিউটেশন হয়ে গেছে যে মিউটেশনটা ভাইরাসটাকে আরও শক্তিশালী করে দিয়েছে, যাকে আমরা বলেছিলাম আলফা ভ্যারিয়েন্ট।
এখন তাহলে আমি বুঝলাম মিউটেশন ক্ষতিকারক। তাহলে প্রশ্ন আসছে যে ভাইরাসটি কি তাহলে জেনে শুনে মিউটেশন করে, অর্থাৎ জানে এইটা করলে আমার আরও শক্তি বাড়বে তাহলে আমি এইটা করব, এইটা করলে আরও ক্ষমতা বাড়বে এইটা করব? না, তা নয়। ভাইরাস কিন্তু নিজে ডিসিশন নিতে পারে না যে কীরকম মিউটেশন হবে। মিউটেশন সবসময় সাডেন এবং র্যান্ডম, মানে সাডেন মানে আকস্মিক, যখন তখন হতে পারে, এবং র্যান্ডম যেখানে সেখানে হতে পারে। অর্থাৎ এটা অনেকটা লটারির মতো। একটি ভাইরাসের মধ্যে মিউটেশন বেশ কয়েকটি হলো, লটারির মতো কোনো একটি মিউটেশন এমন হয়ে গেল যেটা ভাইরাসের পক্ষে ভালো, তাহলে সেই ভাইরাসটা শক্তিশালী হয়ে নতুন ভ্যারিয়েন্ট হয়ে গেল, যেখানে আবার যে মিউটেশনগুলো ক্ষতিকারক সেগুলো হয়ে সেই ভাইরাসগুলো হারিয়ে গেল, তাই সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই প্রথম আমরা এই মিউটেশনের ব্যাপারটা বা নিউ ভ্যারিয়েন্ট দেখতে পাই এই সেপ্টেম্বর 2020 নাগাদ করে, যখন আমরা এই আলফা ভ্যারিয়েন্ট এবং তারপর আরও কয়েকটি ভ্যারিয়েন্ট আস্তে আস্তে দেখি। যেরকম আমরা এই মুহূর্তে WHO 4টে ভ্যারিয়েন্টকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলেছে। কেন? এই ভ্যারিয়েন্টগুলো খুব ছড়ানোর ক্ষমতা বেশি বা ট্রান্সমিসিবিলিটি, আর ইনফেকশন করার বা কোষের মধ্যে আমাদের ঢুকে আরও ক্ষতি করার সম্ভাবনা বেশি। এই 4টে ভ্যারিয়েন্ট কি? আলফা, বিটা, গামা আর ডেল্টা। ঠিক আছে, এই 4টে ভ্যারিয়েন্টেই কিন্তু মিউটেশন বা পরিব্যক্তি যে আরএনএর মধ্যে হচ্ছে সেই মিউটেশনটা কী প্রোটিন পরিবর্তন করে? স্পাইক প্রোটিনটাকে মিউটেট করে বা পাল্টায়। এখন যেহেতু স্পাইক প্রোটিন দিয়েই আমাদের ভ্যাকসিনও চেলে বা আমাদের শরীরের অনাক্রমতাতন্ত্র চেনে, তাই স্পাইক প্রোটিনে যদি কোনো পরিবর্তন হয় তাহলে আমাদের অনাক্রমতাতন্ত্র ভালো করে চিনবে না, ফলে সে আরও বেশি ক্ষতি করে। আবার উল্টো দিকে কি, একটি স্পাইক প্রোটিন আগে হয়তো আমাদের কোষের সাথে তার যে কোষের গ্রাহক বা এই রিসেপ্টারের সাথে মোটামুটি বাইন্ড করতো এবং মাঝে মাঝে ঢুকতো, মাঝে মাঝে ঢুকতো না। এখন যদি মিউটেশন করে স্পাইক প্রোটিনটা আরও শক্তিশালী হয়ে যায়, যেরকম আলফা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইউনাইটেড কিংডমে, তাহলে কী হচ্ছে, সেই স্পাইক প্রোটিনগুলো আমাদের কোষের গ্রাহকের সাথে আরও ভালো বাইন্ড করে, অর্থাৎ আরও শক্ত করে লেগে আরও ভালো করে আমাদের কোষ যেরকম আমাদের লাং বা ফুসফুসের মধ্যে ঢুকে পড়ে, ঢুকে আরও বেশি ক্ষতি করে। তাহলে আলফা, বিটা, গামা, ডেল্টা এগুলোকে বলা হয়েছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। কারা বলেছে? WHO বা হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টটা ভারতের পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ। কেন? এই ডেল্টা ভ্যারিয়েন্টকেই বলা হয় ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট করোনা ভাইরাসের, যেটা ভারতে সেকেন্ড ওয়েভ করেছিল। এই কয়েকদিন আগে যে ওয়েভটা আমরা দেখছিলাম, এখনও যার প্রভাব কিছুটা রয়েছে, সেই সেকেন্ড ওয়েভ ভারতে করে এই ডেল্টা ভ্যারিয়েন্ট। এই ডেল্টা ভ্যারিয়েন্টে দুটো মিউটেশন আছে, যেটা একটা হলো L452R আর একটা হলো E484Q। এই মিউটেশনগুলো কী করেছে? ভাইরাসটার আরও ইনফেক্ট করার ক্ষমতা এবং তার ছড়ানোর ক্ষমতা বাড়িয়ে দিয়েছে, এবং স্পাইক প্রোটিনেরও মিউটেশন করে তাকে আরও শক্তিশালী করেছিল, তাই এই সেকেন্ড ওয়েভ আরও ক্ষতিকর ছিল। এখন আবার চিন্তার বিষয় হলো ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, যেটা ডেল্টা ভ্যারিয়েন্ট যার সাথে এই যে বিটা ভ্যারিয়েন্ট, তার আবার স্পাইক প্রোটিনের একটা মিউটেশনকে সাথে নিয়ে একটা কম্বাইন একটা নতুন মিউটেশনযুক্ত ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এসছে, যেটা ভারতে থার্ড ওয়েভ করবে বলে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝছি, যে কোনোভাবেই ভাইরাস কিন্তু নিজে থেকে মিউটেশন ডিসিশন নিতে পারে না। ভাইরাস সিম্পল একটা জেনেটিক মেটেরিয়াল, যেটা করোনার ক্ষেত্রে আরএনএ, এবং বাইরে ঘেরা থাকে তার প্রোটিন ক্যাপসিড, যার ওপর আছে স্পাইক প্রোটিন করোনা ভাইরাসের ক্ষেত্রে। এই আরএনএতে মিউটেশন র্যান্ডম আর সাডেন, যখন খুশি যেখানে খুশি হতে পারে। যদি মিউটেশনটা লাক ভালো হয় ভাইরাসটার, তাহলে সেই মিউটেশনটা ভাইরাসটাকে আরও শক্তিশালী করে নতুন ভ্যারিয়েন্ট হিসেবে রোগ সৃষ্টি করছে। আবার যদি সেটা তার লাক খারাপ হয়, তাহলে সেই ভ্যারিয়েন্টটা ভাইরাসটাকে হারিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন ভ্যাকসিনের তাহলে রোল কী? একটা কথা সবাই খুব টেনশন করছে, যে এই যে নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে, তাহলে আমার ভ্যাকসিন, যে আগের ভ্যাকসিনটা নিয়েছি তার তো আর লাভ থাকলো না, আগের ভ্যাকসিনটা আগের ভ্যারিয়েন্টের জন্য ছিল, এখন নতুন ভ্যারিয়েন্টে তাহলে ভ্যাকসিন কাজ করবে না, তাহলে আমরা আবার সবাই ইনফেকশনের ভয় আছে, আবার একই মহামারীর ভয়? না, সেই ভয়টা অতটা নেই। তার কারণ কী? ভ্যাকসিন কিন্তু কখনোই পুরোপুরি ভ্যারিয়েন্টগুলো আমাদের ভ্যাকসিন থেকে পালাতে পারে না। আমাদের নর্মাল অনাক্রমতাতন্ত্র যদিও নতুন ভ্যারিয়েন্টকে খুব ভালো করে চিনবে না, ভ্যাকসিন কিন্তু আমাদের সাধারণ অনাক্রমতাতন্ত্র চেয়ে অনেক বেশি শক্তিশালী করে দেয় আমাদেরকে। যার ফলে কি, যেহেতু এই ভ্যাকসিনগুলো সবই এই স্পাইক প্রোটিনগুলোকে চেনে, তাই স্পাইক প্রোটিনে মিউটেশন হলেও যেহেতু আমরা একরকম স্পাইক প্রোটিনকে ভ্যাকসিনগুলো চিনছে, তাই যেরকমই ভাইরাস, করোনা ভাইরাস এই SARS-CoV-2 ঢুকুক,
কিছুটা হলেও আমাদের ভ্যাকসিন কিন্তু তাকে চিনবে এবং কিছুটা হলেও তাকে নষ্ট করবে। অর্থাৎ কখনোই এমন নয় যে একদমই কাজ করবে না। হ্যাঁ, হয়তো কিছু ভ্যাকসিন কিছু ভ্যারিয়েন্টে বেশি ভালো কাজ করবে, কিছু কম ভালো কাজ করবে, কিন্তু কাজ করবে না এটা কখনোই হবে না। এবার একটা কোশ্চেন আসছে, তাহলে এখনই কেন এত নতুন ভ্যারিয়েন্টস আসছে, প্রথম প্রথম কেন এত ভ্যারিয়েন্টস ছিল না? তার সোজা উত্তর হলো, একটি ভাইরাস যত বেশি লোককে ইনফেক্ট করবে তত বেশি নতুন ভ্যারিয়েন্ট তৈরি হবে। তার কারণ কি? যত বেশি লোককে ইনফেক্ট করবে তত বেশি কোষের মধ্যে সে ঢুকছে, যত বেশি কোষে ঢুকছে তত বেশি সে রেপ্লিকেশন বা এই ডুপ্লিকেট বা জেরক্স তৈরি করে আরও আরও বেশি কপি বানাবে, যত বেশি কপি বানাবে তত কপি বানানোর সময় ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে, যত ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে তত বেশি মিউটেশান হবে, যত বেশি মিউটেশান হবে তত বেশি নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে। অর্থাৎ যত বেশি লোককে যত সময় পেরিয়েছে তত লোক বেশি ইনফেক্ট হতে শুরু করেছে, ভাইরাসটাও তত বেশি রেপ্লিকেশান শুরু করেছে, যত বেশি রেপ্লিকেট করেছে তত বেশি ভুল রেপ্লিকেশান বা মিউটেশান করেছে, যে মিউটেশানের ফলে আলটিমেটলি নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে। আগামী দিনেও আরও নতুন ভ্যারিয়েন্ট আসবে, কিন্তু তার মানে যে আগামী ভ্যারিয়েন্টগুলো ক্ষতিকারক হবে তার কোনো মানে নেই। বেশিরভাগ সম্ভাবনাই থাকে যে নতুন মিউটেশান ভাইরাসটাকে আরও দুর্বলই করবে, কিন্তু সম্ভাবনা থেকেই যায় আর তাকে আরও শক্তিশালী করার। তাহলে আমাদের উপায় কী, কীভাবে এই নতুন ভ্যারিয়েন্টগুলো থেকে বাঁচবো? বাঁচার দুটোই উপায়, এক হলো ভ্যাকসিনেশান নেওয়া, কারণ যত বেশি ভ্যাকসিনেশান নেবে মানুষ তত তাদের শরীরে ভাইরাসটা ঢুকে আর রেপ্লিকেট করতে পারবে না, রেপ্লিকেট না করলেই মিউটেশান পারবে না, মিউটেশান না হলেই নতুন ভ্যারিয়েন্ট তৈরি হবে না। আর হলো সোশ্যাল ডিস্টেন্সিং, অর্থাৎ মানুষের দূরে দূরে থাকা, যত একজন আরেকজনের থেকে দূরে থাকবে তত একজন থেকে আরেকজনের গায়ে ভাইরাস যাবে না, ভাইরাস না গেলে ওই একইভাবে রেপ্লিকেট করতে পারবে না, রেপ্লিকেট করতে না পারলে আবার মিউটেশান হবে না, মিউটেশান না হলে আবার নতুন ভ্যারিয়েন্ট তৈরি হবে না। তাহলে আজকে আমরা জানলাম যে করোনা ভাইরাসে যে এত নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে এর পিছনে বিজ্ঞানটি কী। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই ভিডিওটিকে লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।